গুড মর্নিং বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদেরকে হর্নেট ম্যানের স্যালুট। এখন বাজে 4:53, বাড়ি থেকে মোটামুটি 4:30 সময় বেরিয়েছি, আর আজকে আমরা যাচ্ছি পঞ্চেত ড্যাম ও গড়পঞ্চকোট। তো আজকের রাইডটাও আমি অর্গানাইজ করেছি, এটা হবে গ্রুপ রাইড। এই রাইডে মোটামুটি আমরা 7 জন আছি। মিট আপ পয়েন্টে চলে এসেছি, তো সবাই মিট করে গেছি। আমরা টোটাল যাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7 জন আমাকে নিয়ে। তো এরপরে আমাদের নেক্সট হল্ট হবে হচ্ছে শক্তিগড়। আমি এগোচ্ছি, গৌরব সবচেয়ে পিছনে থাকবে। আমাকে কেউ ওভারটেক করবি না, আর গৌরবকে কেউ পিছিয়ে, মানে গৌরবের থেকে পিছনে চলে যাবি না, ঠিক আছে? রাইডিং এর ক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার মাথায় রাখতে হবে, এই যে বড় বড় গাড্ডা, এই যে গাড্ডাগুলো আছে, আর আমার যদি ভিউটা সামনের ক্লিয়ার না থাকে তাহলে কি হবে? যদি কোনো গাড়িকে আমি ওভারটেক করতে যাচ্ছি, আমি যদি ভিউটা ক্লিয়ার না থাকে, আমি এই গাড্ডাতে গিয়ে পড়বো। তো সেই জন্য সবসময় ভিউ ক্লিয়ার রাখবো, আর সবসময় পিছনে পিছনে গাড়ি না চালিয়ে সবসময় একটুখানি সেটা সাইডে বা বাঁ সাইডে একটু বা ডান সাইডে চেপে চালানো ভালো, বা অথবা একটা সেফ ডিস্টেন্স বজায় থাকে, এটা খুব জরুরি। তো এখন আমরা শক্তিগড়ে এসেছি, জাস্ট এন্টার করলাম আর চা খাচ্ছি। তো ইচ্ছা আছে দুর্গাপুরে যাবো, দুর্গাপুরে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করবো। আর এখন বাজে এই সবে 7টা। এই রাইডটার মাধ্যমে আমি এটাই সবাইকে জানাতে চাইছি যে সবসময় রাইড করার জন্য হাই সেগমেন্টের বাইক প্রয়োজন নেই, লো সেগমেন্টের বাইক নিয়েও কিন্তু রাইড করা যায়, শুধুমাত্র রাইডিং মানসিকতার দরকার। তো আমার সঙ্গে যারা যারা আছে, তো তাদেরকে আমি পরিচয় করিয়ে দিই। তো আমার সঙ্গে আছে মলয়। তো মলয়ের একটা চ্যানেল আছে, বাইকার মলয়। আমি যেই ভিডিওটা করছি ঠিক এরকম একটা ভিডিও মলয়ও ছাড়বে, তো ওর চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন। আমার ডিসক্রিপশনে আমি এর ওই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর সঙ্গে আছে হচ্ছে তুষার। তো আমার সঙ্গেই ফার্স্ট ও রাইড করছে, না ফার্স্ট নয়, আরেকটা রাইড করেছিল হচ্ছে গনগনি একটা রাইড করেছিল। এবারে একদম সারপ্রাইজিংলি আমার সঙ্গে আছে সন্দীপ দা। হ্যালো। তো সন্দীপ দার সঙ্গে পরিচয় আমার অদ্ভুতভাবে। তো সন্দীপ দাই এটা বলবে কী করে আমাদের পরিচয় হয়েছে? অ্যাকচুয়ালি এই ব্লগগুলো আমার এতটাই ভালো লাগতো, তো আমি ওনাকে এবং আমিও ভীষণভাবে ঘুরতে ভালোবাসি, তো আমি এর জন্য সন্দীপ দাকে কন্ট্যাক্ট করেছি থ্রু ইনস্টাগ্রাম, দেন তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপরে ফাইনালি উই আর নাও টুগেদার। তো একটা ট্যালেন্টও আছে এনার, উনি খুব ভালো গান করেন, আমি গান শুনেছি এনার। তো আমি পারলে এনার ইউটিউব যে চ্যানেল আছে, চ্যানেলের যে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা পারলে এনার গান শুনতে পারেন। আর আমার সঙ্গে এবারে আছে ফার্স্ট প্রণব, আর প্রণবের সঙ্গে আছে বিলিয়ন, কোথায় গেল বিলিয়ন, সৌভিক। অ্যাজ ইউজুয়াল হরিপুরে আপনি যাকে দেখেছিলেন গৌরব, তো সেই গৌরব এই রাইডে আমার সঙ্গে আছে। তো আমাদের মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, আর আমরা এবার যাবো হচ্ছে দুর্গাপুরের দিকে। দুর্গাপুরেই আমাদের ব্রেকফাস্টটা করে নেবো। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে, যেটা যাচ্ছিল একদম দেখতে পাচ্ছিস ফাঁকা রোডে অ্যাক্সিডেন্ট, মনে তো হয় ব্রেক করে এখানে বেশ ধানের ধান সেদ্ধর গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তোমার তাহলে করোনা হয়েছে, তুমি নাকে গন্ধ পাচ্ছ নি কেন? আমি একটা ধান সেদ্ধ সেদ্ধ গন্ধ পাচ্ছি। আমরা এখন দুর্গাপুরে চলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করবো। তো আজ থেকে 10 বছর আগে যখন আমি এই জায়গাটা এসেছিলাম, তখন এই জায়গাটা অন্যরকম ছিল, এখন সম্পূর্ণ জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এখন রুটি অর্ডার করিয়েছি, তো ব্রেকফাস্ট করে আমরা এবার টুয়ার্ডস আসানসোলের দিকে যাবো। তো আমাদের ব্রেকফাস্ট প্রায় 1.5 ঘন্টা আমরা ব্রেকফাস্ট করেছি, তো আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি, তো সেই কারণে আমাদের এবার একটু ট্রেনে চালাতে হবে। আমাদের ব্রেকফাস্টের সময় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তো যার জন্যই আমাদের দেরি হয়েছিল। তো কী সেই ঘটনা সেটাও জানার জন্য বাইকার মলয় চ্যানেলে চলে যান, সেখানে আপনি এর কারণ জানতে পারবেন। রাস্তার ধারের এই কাশফুলগুলো শরতের আগমনের যেন আভাস দিচ্ছে।
এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখে তো ওনার টাটকা। হ্যাঁ হ্যাঁ, জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছে দেখেই মনে হচ্ছে। জাস্ট এটা গার্ডরেল ভেঙেই পড়েছে নিচে। চলো দেরি করো না। আর এটা হচ্ছে বরাকার নদী। আর এখানে চার চাকার জন্য পারমিশনের মনে হয় কোনো ব্যাপার আছে, সেই জন্য চার চাকা সব দাঁড়াচ্ছে, চেকিং হচ্ছে হয়তো। আর আমার ডান দিকে যেটা দেখা যাচ্ছে পুরো মাইথন, ওটা তো আমরা এই নদীটা পার করলেই ঝাড়খণ্ডে ঢুকে যাবো। ওয়েলকাম টু ডিভিজি পঞ্চায়েত, উপরে বোর্ড লেখাই আছে। আর মোটে 2 কিলোমিটার পঞ্চায়েত ড্যাম। তো বহুদিন পরে পঞ্চায়েত ড্যাম দেখবো। এর আগে আমি 2015 সালে পঞ্চায়েত ড্যামে এসেছিলাম। ওয়াও, ঢুকে গেলাম পঞ্চায়েত ড্যাম। রোদ্দুরটার জায়গায় যদি একটুখানি ছাওয়া ছাওয়া হতো তো জিনিসটা খুবই ভালো হতো। এত পলিউশন পঞ্চায়েতটা পাহাড়টাকেই দেখা যাচ্ছে না। আর ওই পাহাড়ের ঠিক ওই পাড়ি হচ্ছে গড় পঞ্চকোট। আর আমরা চলে এসেছি পঞ্চায়েত ড্যাম, আমার ডান পাশে পঞ্চায়েত ড্যাম। আর পঞ্চায়েত ড্যাম থেকে যে নদীটা বেরিয়েছে সেটা হচ্ছে দামোদর নদী। এখন বাজে 12:20, আর বাড়ি থেকে 247 কিলোমিটার দূরে চলে এসেছি পঞ্চায়েত ড্যাম। তো পঞ্চায়েত ড্যামে যতটা জল আশা করেছিলাম তার থেকে অনেক কম জল আছে। আর এই বাঁদিকের রাস্তাটা যেটা আছে এটা হচ্ছে পিকনিক স্পট। এইটা এই হচ্ছে পঞ্চায়েত ড্যামের ভিউ। তো যতটা জল আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক কম জল আছে। তো ভেবেছিলাম বর্ষাকালে এরকম পঞ্চায়েত ড্যামে একদম টইটুম্বুর জল থাকবে, লক গেট খোলা থাকবে, হু হু করে জল বেরোবে। তো প্রচুর রোদ্দুর। তো এখন চেষ্টা করবো নদীর একটা ধারে যাওয়ার, কিছু ফটো সেশন করব। আর এই ফটোগুলো দেখতে গেলে আপনাকে ইনস্টাগ্রামে যেতে হবে, আর ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে হবে। দেখুন এখানে ইনস্টাগ্রামের আইডি আসছে। উপরের বাদ থেকে নিচে নেমে পাওয়ার স্টেশনের মধ্যে চলে গেছিলাম। তো একজন পুলিশকে জিজ্ঞাসা করলাম, নিচে একটা রাস্তা আছে বললো, সেখানেই যাবো। ওই তো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে আস্তে চাকা স্লিপ করবে কিন্তু। কলকাতা, এখানে যে ভুলভাল ব্রেক মারবে সেই স্লিপ করে পড়বে একদম, কোনো মার্সি নেই, কোনো ক্ষমা নেই। ও জিও জিও, নদীর ধারে চলে এসেছি। অসাধারণ দৃশ্য, একটু যদি হাওয়া চালাতো জমে ক্ষীর হয়ে যেত সব কিছু, কিন্তু হাওয়া তো চালাচ্ছে না, রোদ্দুরে এখন ফ্রাই হয়ে গেছি আর কি। তো পঞ্চায়েতে মোটামুটি ঘন্টা দুয়েক কাটিয়ে এখন আমরা যাচ্ছি গড় পঞ্চকোটের দিকে। তো এখন বাজে 2:28, আর গড় পঞ্চকোট এখান থেকে মোটামুটি কত কিলোমিটার, 12-13 কিলোমিটার মনে হবে। তো এখান থেকে পঞ্চকোট পাহাড় কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, একটা আকাশের বুকে একটা অস্পষ্ট একদম একটা পাহাড়, আর দূরে দূরে কয়েকটা রেঞ্জ দেখা যাচ্ছে। তো আমরা গড় পঞ্চকোট যাবো, যে পুরো পাহাড়ের পুরো পাহাড়টাকে আমরা ঘুরে পাহাড়ের ওই পারে হচ্ছে গড় পঞ্চকোট। পঞ্চায়েত থেকে এই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তা থেকে ডান দিকে গিয়ে হচ্ছে গড় পঞ্চকোট, আর রামকানালি বলে দুটো জায়গা আছে। তো আমরা যাবো গড় পঞ্চকোট, সামনেই পঞ্চকোট পাহাড়। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য, কি লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, বেশ অ্যাডভেঞ্চারাস, বেশ ভালো লাগছে। বাহ, তো এর আগে যখন এসেছিলাম তখন ভিতরে এত বাড়ি ঘর তো ছিল না, তো এখন দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন কনস্ট্রাকশন হয়েছে, এটা মনে হচ্ছে হোটেল হচ্ছে। দার্জিলিং দার্জিলিং ব্যাপার হচ্ছে না,
ও হেভি কিন্তু লাগছে, অসাধারণ অসাধারণ। বাহ, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ওই যে মেন রোড, এটা এখান থেকে জাস্ট ঘুরে এই রোডটা আসছে। এই রোড ধরে আমি আপাতত যাব হচ্ছে 2.7 কিলোমিটার, তাহলেই হচ্ছে গড় পঞ্চকোট পেয়ে যাব। তো চলুন যাওয়া যাক। গড়পঞ্চকোটে চলে এসেছি আর আমার পিছনে গড়পঞ্চকোট পাহাড়, আর এখানে কিছু পুরনো ভগ্নস্তূপ, আর সঙ্গে গড়পঞ্চকোট মন্দির। এই মন্দিরটা আমি যখন 2015 সালে এসেছিলাম তখন একদম ভাঙা। দেখুন, আমি একটা ছবি দিচ্ছি মন্দিরের। তো এই মন্দিরের ভিতরে যখন আমি ঢুকেছিলাম তখন এটা একদম পুরো ছিল। গড়পঞ্চকোটে অনেকগুলো মন্দির আছে। তো আমার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে যে মন্দিরগুলো আছে ওখানে দুটো আমি মন্দির দেখতে পাচ্ছি। ওইখানে আছে একটা মন্দির আর এই একটা মন্দির। এই এতগুলো মন্দিরের মধ্যে শুধুমাত্র এই মন্দিরটা কি সরকার নতুন করে সংস্কার করে এটাকে একটা দারুণ সুন্দর রূপ দিয়েছে। এই জায়গাটা বর্গী আক্রমণের সাক্ষ্য আজও বহন করে চলেছে। আর এদিকে একটা পুরনো রাজবাড়ি ছিল, তো সেই রাজবাড়িটা ধ্বংসপ্রায় হয়ে গেছে। তো চলুন আপনাকে সেই রাজবাড়িটা দেখাই। তো রাজবাড়ির কতগুলো শুধুমাত্র পিলার আর একটু দেওয়াল এখানে শুধুমাত্র অবশিষ্ট আছে, তো সেই সময়কার সাক্ষ্য বহন করে চলেছে আজও। আর এখানে আরও কিছু ধ্বংসস্তূপ আছে। তো পাহাড়ের নিচেই এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আর ওয়াচ টাওয়ারের পাশেই এখানে আর একটা মন্দির টাইপের কিছু একটা আছে। তো অ্যাকচুয়ালি এটা দোতলা কিন্তু মন্দিরটা। তো 2015তে যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এই মন্দিরটার উপরে উঠে আমি কিন্তু ছবি তুলেছিলাম। তো পঞ্চকোট পাহাড়ের নিচেই এখানে কিছু হোটেল আছে। এই হোটেলগুলোয় আপনি যদি বলে দেন তাহলে দেশি মুরগি আপনাকে সঙ্গে সঙ্গে রান্না করে আপনাকে দেবে। তো এখানে আপনি বলতে পারেন। তো এখন দাদা আমাদের জন্য চা বানাচ্ছে আর আমরা এখানে দেশি মুরগির অর্ডার দিয়েছি, তো আমরা খাবো। আর গড়পঞ্চকোট পাহাড়ের নিচে যে সমস্ত দোকানগুলো আছে এখানে কিছু ছৌয়ের মুখোশ আমি দেখতে পাচ্ছি। শীতকালে এই জায়গাটায় অনেকে পিকনিক করতে আসে, পিকনিক স্পট হিসাবে এটা একদম খ্যাতি লাভ করেছে। চিকেন দিয়ে রুটি শুরু করে দিয়ে দিচ্ছি খাওয়া। এখানকার বাচ্চাদের থেকে এটা একটা কিনলাম 20 টাকার বিনিময়ে। বেশ ভালোই বানিয়েছে, হাতে করে বানাচ্ছে এরা। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, সবাই ভিডিওটিতে ভালো কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য